এই সালাম আমার দরবার থেকে বাইরো তোমার মত গুনাহগার কে আল্লাহ maaf করবে কিনা আমি জানি না তবে একটা কথা সালাম আমার দরবার থেকে বাইর হয়ে যাও তোমার মত গুনাহগার আমার বাড়িতে আমি জায়গা দিব না যখন বাইর হয়ে গেলেন আবার সালাম বলতেছে আরে সাঈদ আমাকে নিয়ে চলো আলীর দরবারে আলীকে জিজ্ঞেস করব আমার মত গুনাহগার কে আল্লাহ maaf করবে কিনা আলীর দরবারে তখন গেলেন আলীও সেম কথা বলতেছে আরে সালাম তোমার মত গুনাহগারকে আল্লাহ maaf করবে কিনা আমি জানি না আমার দরবার থেকে বাইর হয়ে যাও এবার সালাবা আলীর দরবার থেকে বাইর হয়ে আসলেন এবার সালাবা বলতেছে ও ভাই সাঈদ আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে আবু বকরকে জিজ্ঞেস করব আমার মত গুনাহগারকে আল্লাহ maaf করবে কিনা এবার যখন সাঈদ সালাবাকে আবু বকরের দরবারে নিয়ে গেল আবু বকর একই কথা বললেন আরে ভাই সালাবা তোমার মত গুনাহগারকে আল্লাহ maaf করবে কিনা আমি জানি না তবে আমার দরবার থেকে তুমি বাইর হয়ে যাও আমার বাড়ি থেকে তুমি বাইর হয়ে যাও সালাবা সালমা তার দরবার থেকে চলে আসলেন এবার সালাবা বলতেছে ভাই সাঈদ দেখে ফেলেছি গো বুঝে গেছি গো আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই এতক্ষণ ভেবেছিলাম লজ্জার কারণে রাসূলের দরবারে যাব না ও ভাই সাঈদ আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে রাহমাতুল লিল আলামিনের দরবারে দুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিতে পারে আবু বকর তাড়িয়ে দিতে পারে ওমর তাড়িয়ে দিতে পারে আলী তাড়িয়ে দিতে পারে কিন্তু আমার বিশ্বাস আমার রাসূল আমাকে তাড়িয়ে দিবে না রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো রাসূল কি কথা বললেন এবার সালামাকে সালাম বলতেছে ভাই সাঈদ আমার বিশ্বাস হয়ে গেছে আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই আল্লাহর রাসূল পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছে ও ভাই সাঈদ রশি ছেড়ে দে আমার মতো গুনাহগার আর এই মানুষকে আমার মতো গুনাহগারের চেহারা আর দেখাইব না চিৎকার করে করে পাহাড়ের দিকে দৌড়ে যায় সাথে সাথে জিব্রাইল আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে রাসূলের দরবারে এসে গেলেন রাসূলের দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গোটা পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ এবার তিনি বলতেছে গো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি সালাবাকে কেন বিদায় করলেন ঘোষণা শুনেন সালাবার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে সালাবার সমস্ত জিন্দেগির গুনাহ maaf করে দিয়েছে সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ হাকীকাত সে তো দুনিয়া বেখবর হায় دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش یا الہی تو منا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا ستار ہے یا الہی تو میرا جبار ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے مانتا ہوں اسماء پہ چاند سورج ہے مانتا ہوں آسماں پہ چاند سورج ہے زمین میں کچھ نہیں محمد تو ہے زمین میں کچھ نہیں محمد تو ہے بلغ العلا
كماله بلغ العلا بكماله كشفا دجا بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله الحمد لله মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে এরকম দিনই একটা মাহফিলে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চা আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব মা তৌফিক ইল্লা বিল্লাহ আসলে এরকম দিনই মাহফিলে আসা কোন সাধারণ বিষয় না আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যাকে মহব্বত করি যাকে ভালোবাসি তার দ্বারাই ভালো কাজ করাই এই যে এত বড় একটা দিনই মাহফিল হচ্ছে এই মাহফিল হওয়ার আগে কিন্তু মাইক দ্বারা অ্যানাউন্স করা হয়েছিল জায়গায় জায়গায় ঘোষণা করা হয়েছিল কিন্তু কি আশ্চর্যের ব্যাপার দিনের আলোচনা আরম্ভ হয়ে গেছে এখনো মানুষ আসতে পারে নাই তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যদি কাউকে ভালো কাজ করার তৌফিক না দেন তাহলে ইচ্ছা করে যে কেউ ভালো কাজ করতে পারবে এটা কখনো সম্ভব না এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ফারেগ করে এরকম একটা দিনই মাহফিলে আসার তৌফিক দান করেছেন কেননা ভাই এই যে একটা দিনই মাহফিলে আসলাম আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে আরে ভাই আমার আল্লাহ তো শুধু ওসিলা খুঁজে এ আমার বান্দাকে কি রকম করে মাফ করা যায় যদি কোনো ওসিলা পাওয়া যায় আমার বান্দাকে আমি মাফ করে দেব আরে ভাই এত আদর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এত আদর করে বান্দাকে বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য নাকি এজন্য আল্লাহ তাআলা ওসিলা খুঁজে যে বান্দার কোন একটা ভালো কাজ যদি পাই ওই ভালো কাজের বদৌলতে আমি বান্দাকে মাফ করে দেব এজন্য আল্লাহ তাআলা চাহে এই মাহফিলটা আমার আপনার জরিয়া হয়ে যেতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারে এই দুনিয়ার মানুষ আজকে দেখেন মানুষগুলা এত খারাপ হয়েছে যে মানুষ খারাপ কাজকে এখন আর খারাপ কাজ মনে করতেছে না আজকে চতুর্দিকে মানুষ গুনাহের কাজে এমন ভাবে লিপ্ত যে গুনার কাজকে গুনার কাজই মনে করতেছে না অথচ সে কাজ করতেছে কবিরা গুনাহ বড় বড় ধরনের গুনাহ করতেছে অথচ তার কাছে এই কাজটা গুনাহই মনে হচ্ছে না এমন ভাবে মানুষ করতেছে আর নারীদের কথা আমার মা বোনদের কথা তো বললেই হয় রাস্তা দিয়ে এমন ভাবে বেপর্দা করে চলাফেরা করতেছে যেন পর্দা পর্দার যে একটা বিধান আছে ওইটা তারা জানেই না আরে ভাই মানুষ বুঝবে একদিন যখন মানুষ মারা যাবে সেদিন বুঝবে আহা কি করলাম করলামটা কি দুনিয়াতে ওই দিন যেদিন আধাত উপরে মাত্র সূর্য থাকবে সূর্যর থাপে মানুষের
মগজগুলা টাস টাস করে ফেটে যাবে ওই দিন মানুষ শুধু আফসোস করবে আহা করলামটা কি পৃথিবীতে আজকে মানুষ তুমি ধোকায় পড়ে আছো এই পৃথিবীর ধোকা পৃথিবীর লালসা লোভ এই পৃথিবীর লোভে পড়ে দুখায় পড়ে মায়ায় পড়ে তুমি ভুলে গেছো তোমার রবকে ভুলে গেছো আল্লাহ তাআলা তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়ার ধোকায় পড়ে তুমি সবকিছু ভুলে গেছো কিন্তু এমন একটা সময় আসবে যখন শুধু আফসোস করবে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ও বান্দা জানো তোমাকে আমি কেন সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও মানুষ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র মানুষ ও জিনকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য কিন্তু আজকে আমার আপনার কাছে ইবাদত করার মতো সময় নাই বিজি ব্যস্ত সময় নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে এক ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট উঠতে 15 মিনিট লাগে কিন্তু এই 15টা মিনিট আমার কাছে নাই আজকে শুধু দুনিয়া 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 এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার লোভে পড়ে সব কিছু মানুষ ভুলে গেছে আজকে আমার যুবক ভাইদের এমন অবস্থা যে যুবকগুলা প্রাণের যুবকগুলাদের দেখলে কষ্ট হয় যে যুবকগুলা এখন দিন সম্পর্কে যেই যুবকদের দ্বীনের যেই যুবক দ্বারা দ্বীনের খেদমত হওয়ার কথা ছিল অথচ ওই যুবকগুলা দ্বীন থেকে অনেক দূরে আজকে দেখলে খুবই কষ্ট হয় যে এই মানুষগুলা দ্বীন থেকে অনেক দূরে আছে বুঝবে একদিন শুধু আফসোস করবে আচ্ছা বলেন তো যারা আজকে এই যে আজকে আমরা যারা যুবক আছি আমরা কি চিরদিন যুবক থাকব আরে না কে বলল আরে আপনি তাকান না তাকান আপনার দাদার দিকে তাকান আপনার বাবার দিকে তাকান তারাও কিন্তু তোমার মতো যুবক ছিল তাদের শরীরের রক্ত গরম ছিল তাদের রক্ত তোমার মতো গরম ছিল যখন ইচ্ছে তাই করতে পারতো কিন্তু আজকে বয়সের বাড়ে তারা বৃদ্ধ হয়ে গেছে কোমরে বাজ পড়েছে কোমরটা নুয়ে গেছে চামড়ার মধ্যে বাজ পড়েছে তোমারও পড়বে তুমি এরকম করে চিরদিন যুবক থাকবে না অতএব যুবক ভাই আজকে যারা এখন অযথা ঘোরাফেরা করতেছেন আসেন এখানে দেখেন কি আলোচনা হচ্ছে দিনের আলোচনাই হচ্ছে এমন একটা সময় আসবে চাইলে আপনি ভালো কাজ করতে পারবেন না এজন্য ভাই আল্লাহ তাআলা বলে আজকে যারা আমরা যারা গুনাহের কাজ করে নিরাশ হয়ে গেছি গুনাহ করতেছি 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 অযথা সময় নষ্ট করতেছি এই যে অনেক মানুষ আছে যারা অযথা গল্প গুজব করে কাটাইতেছে অযথা কোনো কাজ নাই অথচ এই মাহফিলে যদি আসতো বলা যায় না এই মাহফিলের ওসিলায় আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ maaf করে দিতেন এজন্য যারা অযথা সময় কাটাচ্ছেন আমি আপনাদের সামনে যে হাদিস কোন পাঠ করেছি আল্লাহ রাসূল বলেন নিয়ামাতানে মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস الصحة والفراغ অবসর সময় আল্লাহ রাসূল বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম শুনো তোমাদের মধ্যে দুইটা নিয়ামত খুব বেশি বড় আর ওই দুইটা নিয়ামতের ব্যাপারে আমার অধিকাংশ উম্মত গাফেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা নিয়ামতের কথা বলুন না গো আল্লাহর রাসূল বললেন সাহাবায়ে কেরাম শুনো নাম্বার 1 হচ্ছে সিহ্হা নাম্বার 2 হচ্ছে আল ফরাগ অবসর সময় এবং হচ্ছে সুস্থ সুস্থ শরীর ভাই সুস্থ শরীরের কত বড় নিয়ামত আমি আপনি বুঝবো না আপনি জান না আরে ভাই মাঝে মধ্যে হসপিটালে যাইেন গিয়ে দেখেন যারা ক্যান্সারে আক্রান্ত হসপিটালের বেডে চাটাচাটি করতেছে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা অথচ তারা কিছুই চায় না শুধু চায় আমি বাঁচতে চাই রঙিন পৃথিবী ছেড়ে চলে যেতে মনটা চায় না আমি কিছু বাঁচতে চাই আমি আরো কিছুদিন এই পৃথিবীতে এই সুন্দর পৃথিবী ছেড়ে মনটা চলে যেতে চায় না আমি বাঁচতে চাই যার হাত নাই সে শুধু বলে আমি আমার হাত দরকার আমি হাত ছাড়া চলতে পারি না অনেক কষ্ট হচ্ছে যার পা নাই সে বলতেছে আমার পা দরকার আপনার তো সবকিছু আছে অতএব ভাই সুস্থতাকে কদর করেন আল্লাহ রাসূল বলেন এই দুইটার ব্যাপারে মানুষ অনেক গাফেল থাকবে এখন যারা যুবকগুলো আসেন অবসর সময়কে কাজে লাগান অবসর সময়ে চাইলেও আপনি আল্লাহর ওলি হতে পারেন অবসর সময়ের এত দাম ভাই অবসর সময়ের এত দাম যে আহমদ ইবনে হাম্বলের নাম হয়তো আপনারা শুনেছেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল ওনার পুরোটা জিন্দেগি কেটেছে সফর অবস্থায় তো উনি একদিন সফরে বাইরে হয়েছেন সফর করতেছেন শীতের রাত
সন্ধানে মে এসেছে এজন্য উনি একটা মসজিদে উঠলেন এশার নামাজ পড়লেন নামাজ পড়ে হাদিস পড়তে বসলেন তো নামাজ পড়ে যখন সবাই চলে গেল নামাজ পড়ে যখন সবাই চলে গেল দারোয়ান আসছে দারোয়ান তো আর চিনতেছে না উনি যে আহমদ ইবনে হাম্বল এসে বলতেছে এই মা কে আপনি মসজিদ থেকে বাইর হন আমি মসজিদ লাগিয়ে দেব মসজিদ বন্ধ করে দেব আপনি বাইর হন তো আহমদ ইবনে হাম্বল বলতেছেন আরে ভাই আমাকে থাকতে দাও না আজকের রাত তো এখানে থাকি আমি মুসাফির মানুষ শীতের রাত কোথায় যাব এখানে থাকি দারোয়ান তো নাকি চিনতেছে না উনি যে এত বড় ইমাম বলতেছে না এই মা আপনি কি বলতেছেন বাইর হন আমি মসজিদ বন্ধ করে দেব তো দেখলেন মুরব্বী মানুষ কথা মানতেছে না মুরব্বী দেখেও কথা মানতেছে না উনি বাইর হয়ে গেলেন হাঁটতেছেন হাঁটতে 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 গেলেন দেখলেন সামনে একটা দোকান দেখা যায় একটা যুবক বসে কাজ করতেছে বাতি জ্বলতেছে একটা যুবক বসে কাজ করতেছে উনি গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক বলল ওয়া আলাইকুম সালাম উনি যুবককে বললেন যুবক আমি কি আজকের রাত্রটা অন্তত তোমার পাশে থাকতে পারি তোমার ওই যে বাতির আলোটা আজকের রাতে অন্তত আমাকে দেওয়া যাবে যুবক বলল কেন নয় থাকতে পারেন বসেন আরে ভাই আমি তো একা মানুষ আপনি আমার পাশে থাকলে গল্প গুজব করলাম রাত্রটা কেটে গেল আমার কাজও হয়ে গেল আপনার সাথে গল্প করে কাটাইলাম তো উনি বসলেন উনি বসা মাঝে মাঝে লক্ষ্য করেন উনি হাদিস পড়তেছেন বসে উনি হাদিস পড়তেছেন তো মাঝে মাঝে লক্ষ্য করেন ওই যুবকটা কি যেন পড়ে রুটি তৈরি করতেছে সিঙ্গারা তৈরি করতেছে খামির বানাইতেছে কিন্তু ওর জবানটা ওর টুট দুটো নড়ে উনি বারবার ফলো করতেছেন তো উনি দেখলেন একবার ফলো করে দেখলেন ওই যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ বারবার এই যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ অবশেষে তিনি ভাবলেন আরে এই যুবকটা কেমন যুবক বারবার শুধু আস্তাগফিরুল্লাহ জপে তো উনি যুবককে জিজ্ঞেস করলেন যুবক ভাই একটা কথা জিজ্ঞেস করি যুবক বলল জি বলেন কি কি জানতে চান আপনি বলেন তো উনি যুবককে বললেন ও যুবক অনেকক্ষণ হয়ে গেল আমি তোমার পাশে বসা যুবক বারবার তোমার দিকে লক্ষ্য করতেছি এ যুবক ভাই বারবার লক্ষ্য করে দেখতেছি তোমার টুকটা যেন নড়তেছে কানটা আগায় দিলাম দেখলাম তুমি বারবার পড়তেছো আস্তাগফিরুল্লাহ বারবারই আস্তাগফিরুল্লাহ পড়তেছো ও যুবক ভাই গো এই যে তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো এই আস্তাগফিরুল্লাহর ব্যাপারটা যুবক আমি বুঝলাম না এবার যুবক ডাক দেয়া বলে ও হুজুর শুনো এই আস্তাগফিরুল্লাহর বরকতেই কিন্তু আমি আজকে সফল আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন আস্তাগফিরুল্লাহর বরকতে তুমি সফল আগ্রহ বেড়ে গেল উনি বললেন এ যুবক তুমি এটা কি বলতেছো আস্তাগফিরুল্লাহর বরকতে তুমি আবার সফল কেমনে হইলা এবার যুবক বলে ও হুজুর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত হলেই মানুষ সফল হয় না ও হুজুর অনেক মানুষ আছে টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী নারী সবকিছু আছে তারপরেও তার মধ্যে সুখ নাই সফলতা নাই এবার হুজুর বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক তাহলে তুমি যে বললে আস্তাগফিরুল্লাহর বরকতে তুমি সফল হয়ে গেছো ও যুবক গো এই আস্তাগফিরুল্লাহর বরকতে তুমি কেমনে সফল হইলা এই ব্যাপারটা আমাকে বুঝা বলো যুবক এবার যুবক ডাক দিয়ে বলে হুজুর এই যে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি আস্তাগফিরুল্লাহ পড়তেছি আই আস্তাগফিরুল্লাহর বরকতে আমি রুটি তৈরি করি পরি আস্তাগফিরুল্লাহ যখন রুটি নামাই তখন পরি আস্তাগফিরুল্লাহ সিঙ্গার বানাই পরি আস্তাগফিরুল্লাহ রুটির খামির তৈরি করি পরি আস্তাগফিরুল্লাহ এক কথায় বারবার আমি আস্তাগফিরুল্লাহ পড়ি কারণ আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি এমন মজা পেয়েছি আমার অবসর সময় এই আস্তাগফিরুল্লাহর জিকির করে আমি কাটাই ও যুবক ভাই গো
দেখো না গো এই যুবক তার অবসর সময় আস্তাগফিরুল্লাহ করে কাটাইতেছে আরে আস্তাগফিরুল্লাহর বরকতে সে বলতেছে সে নাকি সফল হয়ে গেছে আজকে যারা আমরা যুবক ও যুবক ভাই আজকে আমাদের অবসর সময় চলে যায় বন্ধুদের সাথে আড্ডা গল্পগুজব করে অযথা গল্পগুজব করে সময় চলে যায় ও যুবক দেখা যায় অনেক যুবক বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতেছে গল্প করতেছে কিন্তু কি হঠাৎ দেখা যায় এক বন্ধু নাই এ কি হলো হঠাৎ তো আমরা বন্ধুরা মিলে তো গল্প করতেছিলাম হঠাৎ করে আমার বন্ধুর কি হলো আমার বন্ধু কেন কথা বলতেছে না ও যুবক ভাই কেমন করে কথা বললে তার জানটা তো আজরাইল কবজ করে নিয়েছে অতএব যুবক ভাই অবসর সময়কে কাজে লাগাও দেখো এই যুবক আস্তাগফিরুল্লাহর বরকতে অবসর সময়কে কাজে লাগিয়ে কত উঁচু করে উঠেছে এবার যুবক বলতেছে হুজুর আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি আমার মালিক আমাকে ফিরে দেয় নাই এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমার মালিক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই নিয়েছে এবার আহমদ ইবনে হাম্বলের আরো কৌশল আরো আগ্রহ বেড়ে গেল আরো আগ্রহ হলেন এবার জিজ্ঞেস করলেন উনি আশ্চর্য হয়ে গেলেন এই যুবক কি বলতেছে সব ওই যুবক নাকি আস্তাগফিরুল্লাহর বরকতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে ও যুবক ভাই গো জানোনি মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তির নাম যে দোয়া করতে দেরি কবুল করতে দেরি না আমার মালিকের কাছে হাত তুলে যে দোয়া করে আমার মালিক ফিরায় দেয় না ওই দোয়াই কবুল করে নেয় এবার যুবক বলতেছে হুজুর কি হলো কি হলো এবার আহমদ ইবনে হাম্বল বলতেছেন এ যুবক ভাই আমি সারা জিন্দগি কাটাইলাম হাদিস অধ্যয়নের কাজে আমি হাদিস অধ্যয়নের কাজে পুরোটা জিন্দগি ব্যয় করলাম কিন্তু আমার মালিক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নাই আর তুমি যুবক দোকানে বসে খামির তৈরি করো রুটি তৈরি করো তুমি নাকি মুস্তাজাবুদ দাওয়া ও যুবক একটু বুঝিয়ে বলো না গো কেমন করে কি করেছো এবার যুবক বলে ও হুজুর আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি আমার মালিক একটা দোয়া ফিরে দেয় না আমার মালিক সব কোটি দোয়া কবুল করেছে তবে হুজুর একটা কথা একটা দোয়া আমি করেছি আমার মালিক এই দোয়াটা কবুল করে নাই এখনো পর্যন্ত এবার আহমদ ইবনে হাম্বল আরো আগ্রহ বেড়ে গেল যুবক কি বলতেছে আজ পর্যন্ত যত দোয়া করেছে মালিক সব দোয়া কবুল করেছে কেবলমাত্র একটা দোয়া কবুল করে নাই এবার উনি জিজ্ঞেস করতেছেন ও যুবক ভাই ওই দোয়াটা কি গো শোনাও না গো যে দোয়াটা আমার মালিক কবুল করে নাই এবার যুবক ডাক দিয়া বলতেছে হুজুর আমি আমার মালিকের কাছে দোয়া করেছি ও গো আল্লাহ ও গো মালিক শুনেছি জামানার সবচেয়ে বড় ইমাম যিনি হবেন ওই ইমামের নাম নাকি গো আহমদ ইবনে হাম্বল ও আল্লাহ ও মালিক আমার মৃত্যুটা আহমদ ইবনে হাম্বলকে না দেখায়া আমার মৃত্যুটা দিও না গো আল্লাহ ও গো মালিক আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করে গো আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বলকে দেখা করে আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে একটা চুমু দিতে চাই গো আল্লাহ হুজুর এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই এবার আহমদ ইবনে হাম্বলের চুকের পানি আটকে রাখতে পারলেন না এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে ও যুবক তাকে দেখো আমার মালিক কত বড় রহমান আমার মালিক কত বড় দয়ালু ও যুবক আমার মালিক চাইলে পারতো এ যুবক আনা আহমদ ইবনে হাম্বল আমি নিজে আহমদ ইবনে হাম্বল এ যুবক আমি আহমদ ইবনে হাম্বল দেখরে যুবক আমার মালিক চাইলে কিন্তু পারতো তরে আমার সাথে নিয়ে দেখা করাইতে কিন্তু না 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 আমার মালিক কেমন ভাবে দোয়া কবুল করেছে স্বয়ং আমি আহমদ ইবনে হাম্বলকে তোর সাথে দেখা করাইবার জন্য
নিয়ে এসেছে এবার যুবক দৌড়ে আহমদ ইবনে হাম্বলকে জড়ায় দড়িয়া হাতের মধ্যে কপালে চুমকায় এবার যুবকের চুকির পানি আর যুবক আটকে রাখতে পারল না এবার যুবক বলতেছে ওগো আল্লাহ এমন ভাবে যে দোয়া কবুল করবে গো আল্লাহ আমার ধারণা ছিল না ওগো মালিক তোমার শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আমার নাই আহমদ ইবনে হাম্বল কান্না করতেছে যুবক কান্না করতেছে উভয়ের কান্না দেখে আমার মালিক উপর থেকে খুশি হয়ে গেছে ও যুবক ভাই যদি একটা যুবক অবসর সময়কে কাজে লাগিয়ে মুস্তাজাবুদ দাওয়া হতে পারে তাহলে তুমি কেন পারবে না কে বলেছে তুমি পারবে না তুমিও পারবে তুমিও পারবে মুস্তাজাবুদ দাওয়া হতে এজন্য ভাই অবসর সময়কে কাজে লাগান অবসর সময়ের অনেক দাম আজকে যারা গুনাহ করতে 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 নিজের জীবনটা এক পর্যায়ে একবারে শেষ বয়সে চলে এসেছেন আমার যুবক ভাইয়েরা যারা অনেক বড় আরে ভাই আমরা তো নিজে জানি যে আমরা কত বড় গুনাহগার কেউ জানুক আর না জানুক আমাদের কত গুনাহ আছে একমাত্র আমরা তো জানি এজন্য ভাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله تعالى قلت السبب ও আমার বান্দারা শুনো যারা গুনাহ করেছো যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো যারা অনেক গুনাহ করেছো তারা নিরাশ হয় না আল্লাহ তাআলা বলতেছেন যারা গুনাহ করেছো এখন তওবা করো বলো ও আল্লাহ যারা গুনাহ করেছে যারা বলতেছে গুনাহ করে হাতটা উঠায়া গো আল্লাহ গুনাহ তো করেছি ও আল্লাহ আমি তো জানি আমার মালিক তুমি ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি এখন আপনি আমাকে মাফ করতেই হবে দুই ফোঁটা চোখের পানি ফেলে দেখো না যুবক আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে আরে ভাই গুনাহ তো হতেই পারে আমরা যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে গুনাহ করা শয়তানের কাজ গুনাহ করানো আর রব্বে করিমের কাজ হচ্ছে গুনাহ মাফ করা আরে উনি তো রহমান উনি তো গাফফার উনি তো গফুর আরে ভাই এই যে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে কিন্তু অনেক বড় একটা শানে নাজুল আছে ভাই আজকে যারা গুনাহ করতে করতে বলতেছেন আহা আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি আমার রব কি আমাকে ক্ষমা করবে কেন করবে না করবে রব ক্ষমা করবে তুমি চাওয়ার মতো চাও দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলো ও আল্লাহ গুনাহ করে ফেলে চার গুনাহ করব না দেখো না আল্লাহ মাফ করে কিনা আরে ভাই এই যে একটা মাহফিল আসো না এই মাহফিলে আজকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন ওনাদের ওয়াজ শুনে ওনাদের সাথে হাত তুলে জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও না দেখবে আল্লাহ মাফ করে দিবে আজকে যারা আমরা গুনাহ করতেছি আয়াতের সামনে জেলে যাব আমি তারা কি কিছু কথা বলতে চাই এর মানে এটা না যে আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ গুনাহ করানো আর আল্লাহ তাআলার কাছে হচ্ছে মাফ করা আপনি বারবার গুনাহ করবেন তারপর বলবেন হ্যাঁ আল্লাহ তো মাফ করেই দিবে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আমি গুনাহ করলে সমস্যা কি গুনাহ করি আজকে গুনাহ করি আগামী এক মাস গুনাহ করি আগামী এক মাস নামাজ পড়বো না পরের মাস থেকে নামাজ পড়া ধরবো পরের মাস থেকে নামাজ আরম্ভ করব ও ভাই কে বললো আগামী এক মাস তুমি জীবিত থাকবে কে বললো আগামী এক মাস তুমি জীবিত থাকবে আজকে যারা নামাজ চারতেছেন গুনার কাজ করতেছেন কি ভাবতেছেন আপনি মরবেন না আরে আপনিও মরবেন মরতে হবে এই পৃথিবীটা তাকার জায়গা না এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে আজকে যারা দম্ভ অহংকার অহমিকা আল্লাহ তাআলার ইবাদত করতেছেন না শরীরের জুড়ে টাকার গরমে ভাবতেছেন
আমি কে? আমি তো অনেক বড়, আমার অনেক টাকা পয়সা, আমার শরীর অনেক মোটা, আমি তো এখনো টকটকে যুবক, এখন আমার দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই, এখনো নামাজ পড়ার বয়স হয় নাই, এখন আমি কেন নামাজ পড়ব? দাঁড়িয়ে রাখতেও তো একটা বয়স লাগে, একটা সময় লাগে। ও যুবক ভাই, তোমার মৃত্যুটা কখন আসবে কেউ জানে না। আজকে তুমি কেমন করে এত না শুক্রিয়া করতেছো আল্লাহ, কেমন করে এত অকৃতজ্ঞ হয়ে গেলে তুমি? তুমি তো একদম ছোট ছিলে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ও বান্দা ভাবো না তুমি কি ছিলে। আল্লাহ নিজেই বলতেছে, হাল আতা আলাল ইনসানি হীনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও মানুষ, তাকিয়ে দেখো না তোমার সৃষ্টির সূচনার মধ্যে তুমি কি ছিলে। তোমাকে যদি উল্লেখ করা যায়, উল্লেখ করার মতো কিছুই ছিলে না তুমি, তোমাকে উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আমি তোমাকে অস্তিত্ব দান করেছি, তুমি একদম ছোট ছিলে, আস্তে আস্তে বড় হলে, তারপর হাঁটতে শিখলে, তারপর কথা বলতে শিখলে, এরপর এখন পুরো যুবক, এখন তোমার শরীরের রক্ত গরম, তারপর কিছুদিন পর আবার বৃদ্ধ হয়ে যাবে। তাহলে এত অহংকার কিসের ভাই? কিসের এত অহংকার? আজকে যদি আপনি মারা যান, কালকেই তো শেষ। আজকে আপনি মারা গেলে আর আপনাকে রাখবে না, আপনার এত আদরের বন্ধুরা আপনাকে বন্ধু বলে ডাকবে না, আপনার এত আদরের স্ত্রী, এত আদরের ভাই বোন, যারাই বলেন আজকে, যাদের জন্য আপনি আপনার পুরো জিন্দেগি শেষ করলেন, আজকে আপনি যাদের জন্য আল্লাহ তাআলাকে পর করলেন, আজকে আপনি যাদের জন্য রাসূলের সুন্নতকে ছেড়ে দিলেন, আজকে আপনি যাদের জন্য দিন থেকে দূরে সরে গেলেন, তারা একটা সময় আসবে, আমার একটা সময় আসবে, যারা বলবে আমরা তোমার কেউ না। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, আল্লাহ তাআলা নিজে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে যখন ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আহা, ওই সময়টা কেমন হবে? ওই সময়ের জন্য কি করেছো? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মরার আগে একবার মরো না, দেখো না কি করতেছো তুমি, কি করেছো তুমি, মারা গেলে তোমার স্থানটা কোথায় হবে একটু ভাবো না তুমি। সাইয়েদনা উমর বলতেছেন, মুতু ক্বাবলা আন তামুতা, মরার আগে একবার মরে দেখো। আজকে আপনি চক্ষু বন্ধ করুন না, দেখুন না কি হচ্ছে। আপনি মরে গেলেন, আপনার শরীর থেকে দামি কাপড় চোপড় সব খোলা হয়ে গেছে, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়েছে, অমুক বাড়ি অমুক বাড়ি দূরেতে নাই, আপনার বন্ধুরা আপনার ফ্রেন্ডরা ফেসবুক গরম করে ফেলেছে, আমার বন্ধু আমার অমুক আমার অমুক দুনিয়াতে নাই, আপনার স্ত্রী আপনার পুত্র আপনার মেয়ে সবাই কান্না করবে, কিন্তু কি দিন শেষে ওই কবরের মধ্যে মাটি চাপা দিয়ে চলে আসবে এত পাষাণ, যাদের জন্য আপনি পুরো জিন্দেগিটা ব্যয় করলেন, তারা আপনাকে মাটির নিচে গর্তে চাপা দিয়ে চলে আসবে। তাহলে কেন আপনি আল্লাহকে বলে গেলেন ওই কবরে? ওই কবরে কি আপনার সামান আছে, আপনার সম্বলটা কি আছে ওই কবরে? আজকে চতুর্দিকে বর্তমানে যে একটা ভাইরাস, বার্থডে পালন করছে মানুষ, বার্থডে পালন করতেছে মানুষ। ও মানুষ, আজকে আমার যুবক ভাই ও যুবতী বোনেরা ভালো করে শুনেন, আজকে যে আপনারা বার্থডেতে পালন করতেছেন, ওই যে বার্থডেতে যা ইচ্ছে তাই করতেছেন, একটা বার কি ভেবেছেন বার্থডে মানে কি? আজকে যে আপনি জন্মদিন পালন করতেছেন, আপনাকে একটা বার কি ভেবেছেন যে আজকে আমার 5 বছর হয়েছে, 15 বছর হয়েছে, 20 বছর হয়েছে, আজকে আমার জীবন থেকে 15টা বছর কেটে গেল, 20টা বছর কেটে গেল, আমি করলামটা কি? 20টা বছর কাটাইলাম তো কাটাইলাম, নিজের জন্য করলাম কি? হিসাবটা মিলাও না? না, ধরবে আমার মালিক ধরবে। কিন্তু আজকে যারা বার্থডে পালন করতেছেন ধরবে, আজকে যারা গুনাহের কাজকে মানুষ গুনাহের কাজ মনে করতেছেন, এমন একটা সময় আসবে আফসোস করবে, আফসোস করবে, এখন যারা গুনাহ কাজ করে ফেলেছো আমার মালিক তাদেরকে দেখতেছে, এখনো সময় আছে ভাই, রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, রব দেখতেছে তোমাকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম,
তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো আল্লাহ নিজে ডাকতেছে হে বান্দায় না আমি তো তোর দিকে ছায়ে আছি কখন তুই আমাকে ডাক দিবি আরে বান্দা তুই কত গুনাহ করেছিস তোর গুনাহ কি উহুদ পাহাড় শরীফ পরিমাণ তোর গুনাহ কি আমার রহমতের চাইতে বেশি নাকি আরে তোর গুনাহর পরিমাণ কতটুকু আমার রহমত এর চাইতে কোটি 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 গুণ বেশি অতএব বান্দা এখনো সময় আছে ফিরে আয় এখনো আল্লাহ তাআলা আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের একটা শানে নুজুল হচ্ছে যে খুব সুন্দর একটা ঘটনা আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন দাওয়াতের বদৌলতে ইসলামের আলো আলোতে আল্লাহর রাসূলের দুইজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালামাতুল আনসারী তারা দুজন ভ্রাতৃত্ববোধ সম্পর্কে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক হয়ে গেছে তাদের দুজনের মধ্যে তো আল্লাহর রাসূল যখন তাবুকের যুদ্ধে যাবেন তো দুইজন সাহাবী থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানকে ওনার সাথে নিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারীকে বলতেছে ভাই আমি তো রাসূলের সাথে যুদ্ধে চলে যাব অতএব তুমি আমার পরিবারটাকে দেখে শুনে রাখবা আমার পরিবারটাকে দেখে শুনে রাখবা যা দরকার হয় একটু এনে দিবা তো সালামাতুল আনসারী বলতেছেন ভাই কোনো সমস্যা নাই তুমি যাও রাসূলের সাথে যুদ্ধে কোনো টেনশন করবা না আমি যেহেতু আছি ইনশাআল্লাহ আপনার বাড়ি দেখে রাখব সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন রাসূলের সাথে যুদ্ধে এরিকে সালামাতুল আনসারী প্রতিদিন রাসূল সাঈদের বাড়িতে আসেন ওনার সব কাজ কাজ যাগুলো আছে যাবতীয় কাজ কাম সব কিছু করে দেন সো একদিন শয়তান নাকি ধোকা দিতেছে বলতেছে এরে সালাবা প্রতিদিন তো আসো একবার ঢোকো না দেখো না সাঈদের স্ত্রী কত সুন্দর একটা বার পর্দার ভিতরে যা রে সালাবা দেখ সাঈদের স্ত্রী এত সুন্দর চোখটা ফিরাইতে পারবি না সালাবাকে এরকম করে শয়তান দুই তিন দিন ধোকা দিল একদিন শয়তানের ধোকায় পড়ে উনি সাঈদের স্ত্রীর কামরার মধ্যে ঢুকে গেলেন সাঈদের স্ত্রীর কামরার মধ্যে যখন ঢুকলেন ঢুকে যখন ওই সাঈদের স্ত্রীর দিকে সামনে অগ্রসর হইতেছিলেন এমন সময় সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে সালাবা দাঁড়াও তুমি কি রবকে ভুলে গেলে নাকি রে সালাবা শুনো আমি তোমার যে উদ্দেশ্য দেখতেছি যদি তুমি ওই উদ্দেশ্য সফল হয়ে যাও একটা বার কি ভেবেছো রে সালাবা যেই উদ্দেশ্য দেখতেছি ওই উদ্দেশ্য যদি সফল হয়ে যাও সালাবা কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবে সালাবা যেই মুহূর্তে সাঈদের স্ত্রী সালাবাকে এই কথা বলেছে তখনই সালাবার অন্তর সালাবার অন্তর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল সালাবা কামরা থেকে বাইর হয়ে চিৎকার করে কান্না করে ওগো আল্লাহ গুনাহ করে ফেলেছি ওগো আল্লাহ মাফ করে দাও না গো আল্লাহ ও আল্লাহ আমার মতো গুনাহগার আপনার জমিনে আর কেউ নাই ও আল্লাহ আমাকে মাফ করে দাও এরকম করে কান্না করে দূরে দূরে পাহাড়ের দিকে চলে গেল পাহাড়ের দিকে চলে গেল সারা রাত্র সারা দিন শুধু কান্না করে এদিকে যখন তাবুকের যুদ্ধ শেষে সাঈদ রাসূলের সাথে যুদ্ধ শেষে চলে আসে এবার সবাই সবার আত্মীয় স্বজনকে এগিয়ে নিয়ে আসে কিন্তু সাঈদের ভাই সালাবা তো তাকে নেওয়ার জন্য আসে না সাঈদ যখন বাড়িতে আসলেন সাঈদের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমার ভাই সালাবা কেন আমাকে আনার জন্য গেল না সাঈদের স্ত্রী বিস্তারিত ঘটনা বললেন এবার সাঈদ পাহাড়ের দিকে গেলেন ওনাকে আনার জন্য ওনাকে গিয়ে বলতেছে ভাই সালাবা আয় 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 যা হবার হয়ে গেছে রবের কাছে মাফ চাই ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে সালাবা বলতেছে ভাই সাঈদ না না আমি তোমার সাথে যাব না আমি গুনাহগার আমার মতো গুনাহগার মানুষের সামনে আমি আর আমার এই মুখ আমার এই গুনার মুখ আমি আর মানুষকে দেখাইব না কিন্তু দেখলেন সাঈদ যখন দেখলেন সালাবাকে কোনো মতেই বোঝানো যাচ্ছে না অবশেষে সালাবাকে সাঈদ সালাবাকে বললেন হে ভাই সালাবা আয় না রে এমন করতেছিস কেন সালাবা বলে সাঈদ আমাকে যদি নিতে হয় শুনো আমার হাত দুটিকে গাড়ির সাথে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাও আমাকে যদি নিতেই হয় এরকম করে নিতে হবে অবশেষে সাঈদ যখন দেখলেন আর কোনো রাস্তা নাই নিয়ে যাওয়ার তাই তিনি হাত দুটি বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলেন সালাবা বলে আমাকে নিয়ে যাও
عمرের দরবারে عمرকে জিজ্ঞেস করব আমার মত গুনাহগারের কোনো মাফ মাফির কোনো ব্যবস্থা আছে কিনা যখন ওকে নিয়ে যাওয়া হলো عمرের দরবারে عمر বললেন এই সালামা আমার দরবার থেকে বাইর হও তোমার মত গুনাহগার কে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না তবে একটা কথা সালামা আমার দরবার থেকে বাইর হয়ে যাও তোমার মত গুনাহগার আমার বাড়িতে আমি জায়গা দিব না যখন বাইর হয়ে গেলেন এবার সালামা বলতেছে আরে সাঈদ আমাকে নিয়ে চলো আলীর দরবারে আলীকে জিজ্ঞেস করব আমার মত গুনাহগার কে আল্লাহ মাফ করবে কিনা আলীর দরবারে তখন গেলেন আলীও সেম কথা বলতেছে আরে সালামা তোমার মত গুনাহগারকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না আমার দরবার থেকে বাহির হয়ে যাও এবার সালামা আলীর দরবার থেকে বাহির হয়ে আসলেন এবার সালামা বলতেছে ও ভাই সাঈদ আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে আবু বকরকে জিজ্ঞেস করব আমার মত গুনাহগারকে আল্লাহ মাফ করবে কিনা এবার যখন সাঈদ সালামাকে আবু বকরের দরবারে নিয়ে গেল আবু বকর একই কথা বললেন আরে ভাই সালামা তোমার মত গুনাহগারকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না তবে কথা আমার দরবার থেকে তুমি বাইর হয়ে যাও আমার বাড়ি থেকে তুমি বাইর হয়ে যাও সালামা সালামা তার দরবার থেকে চলে আসলেন এবার সালামা বলতেছে ভাই সাঈদ দেখে ফেলেছি গো বুঝে গেছি গো আমার মত গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই এতক্ষণ ভেবেছিলাম লজ্জার কারণে রাসূলের দরবারে যাব না ও ভাই সাঈদ আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে রাহমাতুল লিল আলামিনের দরবারে দুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিতে পারে আবু বকর তাড়িয়ে দিতে পারে ওমর তাড়িয়ে দিতে পারে আলী তাড়িয়ে দিতে পারে কিন্তু আমার বিশ্বাস আমার রাসূল আমাকে তাড়িয়ে দিবে না রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো রাসূল কি কথা বললেন এবার সালামাকে সালাম বলতেছে ভাই সাঈদ আমার বিশ্বাস হয়ে গেছে আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই আল্লাহর রাসূল পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছে ও ভাই সাঈদ রশি ছেড়ে দে আমার মতো গুনাহগার আর এই মানুষকে আমার মতো গুনাহগারের চেহারা আর দেখাইব না চিৎকার করে করে পাহাড়ের দিকে দৌড়ে যায় সাথে সাথে জিব্রাইল আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে রাসূলের দরবারে এসে গেলেন রাসূলের দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গোটা পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ এবার তিনি বলতেছে গো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি সালামাকে কেন বিদায় করলেন ঘোষণা শুনেন সালামার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে সালামার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ এবার রাসূল সাহাবাদেরকে বললেন কে আছো আমার সালামকে নিয়ে আসো চারজন সাহাবী দাঁড়াইলেন যে গেলেন সালামকে আনার জন্য ওনারা চলতেছেন চলতেছেন যাইতে যাইতে দেখলেন কিছু মানুষ কাজ করতেছে ওদেরকে জিজ্ঞেস করলেন ভাই একটা লোককে কি দেখছো তোমরা যে শুধু কান্না করতে কান্না করে এবার লোকেরা বলে অত শত জানি না তবে একটা কথা বলতে পারি ওই যে পাহাড়ের চূড়া দেখতেছেন ওই পাহাড়ের চূড়া একটা লোক দিনে রাত্রে কান্না করে আর বলে গো আল্লাহ মাফ করে দাও না গো আল্লাহ তাকে দেখো না গো বনের সকল পশু পাখি ঘুমিয়ে গেছে বস্তির সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে ও আল্লাহ তোমার গুনাহগার বান্দা এখনো ঘুমায় নাই গো আল্লাহ তোমার কি দয়া হয় না তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই আমার যেখানে আমি যাব ও গো আল্লাহ মাফ করে দাও না গো মালিক এরকম করে কান্না করে আমরা ঘুমাইতে পারি না এবার আবু উমর বললেন হ্যাঁ হ্যাঁ ওই ব্যক্তি ওনারা গেলেন রাত্র হয়ে গেল অন্ধকার কিন্তু কান্নার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে সালাবা কান্না করতেছে এবার আমার ডাক দিয়া বললেন ভাই সালাবা মাথা উঠা তোর জিন্দেগির সমস্ত গুনাহ আমার মালিক মাফ করে দিয়েছে এবার সালাবা বলতেছে কে কথা বলতেছো দেখা যাচ্ছে না আধারের কারণে তবে কণ্ঠ শুনে আমি বুঝতে পেরেছি তুমি আমার কিসের জন্য এসেছো বলো আমার বলতেছে ওরে ভাই সালাবা তোর জিন্দগি
মালিকের সমস্ত গুনাহ আমার মালিক maaf করে দিয়েছে সাহাবা বলে না বুঝি না আগে বলো আমার রাসূল কি আমাকে maaf করেছে এই কথাটা কি আমার রাসূল তার নিজের পবিত্র মুখ দ্বারা বলেছে এবার ওমর বলে হ্যাঁ হ্যাঁ রাসূল নিজে এই কথাটা বলেছে এবার সাহাবা মাথা উঠায় বলে গো আল্লাহ এত বড় রহমান এত তুমি আমাকে maaf করে দিয়েছো ও আল্লাহ আবু বকর তাড়িয়ে দিয়েছে ওমর তাড়িয়ে দিয়েছে কিন্তু আমার বিশ্বাস ছিল আমার মালিক তুমি আমাকে ফিরিয়ে দিবে না আমাকে তুমি নিরাশ করো নাই গো আল্লাহ ও যুবক ভাই আজকে যারা গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছো যুবক ভাই শোনো আমার মালিক তোমার দিকে তাকায় আছে তখন তুমি বলবা ও আল্লাহ আমাকে maaf করে দাও দুই ফোঁটা চোখের পানি ফেলে বলো না গো গো আল্লাহ যা করেছি শয়তানের দুকায় পড়ে করেছি আর গুনাহ করব না ওগো আল্লাহ maaf করে দাও এরকম করে একদিন বলে দেখো না আল্লাহ maaf করে দিবে আর কত টাকা পয়সার পিছনে আর কত দৌড়াবে এই টাকা পয়সা বাড়ি গাড়ি এই টাকা পয়সার পিছনে পড়ে তো পুরোটা জিন্দেগি শেষ করলে এত টাকা পয়সা কি হবে এত টাকা পয়সা দিয়ে সমস্ত জিন্দেগি ব্যয় করে তুমি অনেক বড় বাড়ি বানাইলে কিন্তু চিরদিন কি তুমি এই বাড়িতে থাকতে পারবে আরে না কে বলেছে এই বাড়িতে তুমি চিরদিন থাকতে পারবে না আজকে তুমি যে বাড়িটাতে আছো ওই বাড়িতে কে ছিল তোমার আগে তোমার বাবা ছিল তোমার বাবার আগে তোমার দাদা ছিল এখন তুমি থাকতেছো তোমার পরে তোমার ছেলে থাকবে তোমার ছেলের পরে তোমার ছেলের ছেলে থাকবে সেটা তোমার বাড়ি হয় কি এটা ভাই এই বাড়ি আসল বাড়ি না এটা নকল বাড়ি আসল বাড়ি তো কবর অতএব ওই কবরের জন্য কি করলে তুমি এত দামি ট্রাইস দিয়ে এত টাকা খরচ করে তিনতলা ফাউন্ডেশন তিনতলা বাড়ি বানাইলে এই বাড়িতে কি তুমি চিরদিন থাকতে পারবে আরে না মাটির গর্তে যেতে হবে ওইটাই তোমার আসল ঘর একদিন মাটির ভিতরে হবে গরে মনামা কেন বন্ধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দারা দমে সবিরবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দারা দমে সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুস্থ সকলই হবে তোমার পরে মনামা কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা কেন বন্ধ দালান ঘর অতএব কি হবে ধানান গর দিয়ে যদি এই পৃথিবীতে তুমি চিরদিন থাকতে পারবে না যত চেষ্টা করো কেন বুঝতে পারতেছ না যুবক ভাই এই পৃথিবী চিরদিন থাকার জন্য না এই পৃথিবী চিরদিন থাকার জন্য না চলে যেতে হবে এজন্য মরার আগে অন্তত সামানাটা নিয়ে যান ওই কবরে কোনো এই যে দুনিয়ার বাতি আছে আলো আছে এগুলোর কোন কাজে আসবে না ওইখানে ফোন করে হ্যালো বলার কোনো সিস্টেম নাই ওইখানে শুধু আমলের কাজ চলবে আমল ভালো তো বাতি আছে আমল বলো তো সব কিছু আছে তোমার জন্য আমল নাই তো কিছুই নাই এজন্য ভাই ফিরে আসতে হবে ইউ টার্ন চাই জীবন ফিরে আসো না রবের দিকে রব তো চেয়ে আছে তোমার জন্য এজন্য রবের দিকে ফিরে আসো রবকে চিনো আরে ভাই রব এ দুনিয়াতে যারা দেখেন না একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে ভালোবাসা বন্ধুত্ব হয় তখন কত পাগল মানুষ মানুষের জন্য অথচ আল্লাহ তাআলা 100 ভাগে এক ভাগ মায়া এই সমগ্র পৃথিবীতে দিয়েছেন আর বাকি 99 ভাগ মায়া আল্লাহর কাছে রয়ে গেছে অতএব আমার মালিক কত কত
আদর করে ডাকে শেষ রাতে বান্দা আয়নারে কি আছো গুনাহগার আমি তাকে maaf করব কার টাকা পয়সার দরকার আমার কাছে চাও কার কি প্রয়োজন আমার কাছে চাও কার কোন হাজত আছে আমার কাছে চাও চাও আমি মালিক পূরণ করব আরে আমি তো তোর রব আমার কাছে চাইতে আবার তোর দিদা কিসের আরে তুই চেয়ে দেখ না আমি মালিক দিতে দেরি করব না তুই চা চাওর মতো চেয়ে দেখ না আরে ভাই দেখেন না চেয়ে ওই বিশ্বাসটা রাখেন বিশ্বাস বিশ্বাসের অনেক বড় দাম অতএব বিশ্বাস বিশ্বাসের অনেক বড় দাম এই বিশ্বাস নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দুই ফুটা চুকের পানি ছেড়ে কান্না করতে পারেন আমার মালিক maaf করে দিবে তোমার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ অতএব রবের দিকে ফিরে আসো বিশ্বাস বিশ্বাসের কত বড় দাম জানো আজকে তো বন্ধু বন্ধুকে বিশ্বাস করে ভাই ভাইকে বিশ্বাস করে প্রত্যেককে একে অন্যকে বিশ্বাস করে অতএব বিশ্বাসের মর্যাদা দিবেন এই বিশ্বাসের কিন্তু অনেক দাম একটা ছোট ঘটনা বলি ইনশাআল্লাহ আমি আমার বয়ান শেষ করব যে প্রথম যুদ্ধ যখন হয় প্রথম বিশ্বযুদ্ধ তো জার্মান দুই বন্ধু তারা যুদ্ধ করতেছে হঠাৎ একটা বেষ্টনীর মধ্যে তারা পড়ে গেল হঠাৎ তারা একটা বেষ্টনীর মধ্যে পড়ে গেল তাদের যে ক্যাপ্টেন ছিল তাদের সাথে যোগাযোগ করেছে একজনের নাম হচ্ছে হাইন আরেকজনের নাম জিম সো হাইম তিন মতে চলে আসছে গুলির আঘাত খেয়ে গুলি তার শরীরে লেগেছে তারপরে সে চলে আসছে তার লোকদের কাছে কিন্তু জিম ওখানেই রয়ে গেছে তো হাইম যখন চলে আসলো চলে আসার পর ডাক্তারটাকে চিকিৎসা করার পর যখন সুস্থ হলো জ্ঞান ফিরলো তখন হাইম বলতেছে স্যার আমার বন্ধু কি আসছে জিম আসছে কি স্যার বলতেছে না আরে তুমি কত আগে আসছো এতক্ষণে মনে হয় জিমকে তারা মেরে ফেলেছে হাইম বলে না আমি বুঝি না আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি যাবই ওনার স্যার বলছে না গিয়ে কোনো লাভ নাই ও মরে গেছে কিন্তু হাই মানতেছে না চলে গেল গুলির আঘাত খেয়ে আবার গেল গিয়ে দেখেছে তার বন্ধুটা মাটির মধ্যে পড়ে চাটাচাটি করতেছে এক পর্যায়ে বন্ধুর দম চলে গেল মরে গেছে আজরাইল জানটা কবজ করে ফেলেছে আজরাইল জানটা কবজ করে ফেলেছে বন্ধু এই লাশটাকে নিয়ে স্যারের কাছে যখন আসলো স্যার বলতেছে দেখেছো আমি বলেছিলাম না মরে গেছে অতএব গিয়ে কোনো फायदा হলো না আবার একটা গুলি খেলে কি লাভ গিয়ে হাইন বলতেছে স্যার আমি গিয়েছি আমি যখন গিয়েছি আমার বন্ধু তখন মরে মারা গিয়েছিল তখন জীবিত ছিল আমার বন্ধু একটা কথা বলেছে ওই বন্ধুর যে কথাটা ওই লাস্ট কথাটা কিন্তু আমাকে সারা জীবন প্রেরণা যোগাবে স্যার বলল কি বলেছে তোমার বন্ধু তিনি বলতেছে আমি যখন গিয়েছি দেখেছি আমার বন্ধু চাটাচাটি করতেছে সে বলছে যে বন্ধু আমি জানতাম তুমি আসবে সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ধারণা ছিল তার বন্ধু আসবে আসবে মৃত্যুর আগ পর্যন্ত তার এই ধারণাটা ছিল যে আমার বন্ধু আসবে আমাকে বাঁচানোর জন্য এটা নাম হচ্ছে বিশ্বাস আর স্যার এই বিশ্বাসটুকু আমাকে বাকি জীবন প্রেরণা যোগাবে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারিনি এটা আমার এখন কষ্ট হচ্ছে না কারণ আমার বন্ধুর যে বিশ্বাসটা ছিল ওই বন্ধুর বিশ্বাসটা আমি রক্ষা করতে পেরেছি এজন্য ওই বিশ্বাসের অনেক বড় দাম বিশ্বাস এজন্য বিশ্বাস কারো বিশ্বাসে আঘাত করবেন না কেউ আপনাকে বিশ্বাস করলে বিশ্বাসের মর্যাদা দেবেন অতএব আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ করেছো কোনো সমস্যা নাই ফিরে আসো রবের দিকে তওবা করো আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে উক্ত আয়াত আর হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম